স্টেজে ওঠার আগে আমি কিছু কথা বলতে চাই। আমরা আছি, কোথায় আছি? শিল্পকলা। আর কোথায়? সুপ্রিয় সুধি, আমরা আছি জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে এবং আমরা আছি সিএমবিএ উইন্টার ব্যান্ড ফেস্ট 2017। আমাদের মিডিয়া পার্টনার সিসিএল এবং সি প্লাস এই অনুষ্ঠানটি কনসার্ট ওপেন ইয়ার অনার শীতবস্ত্র সংগ্রহ এবং ফান কালেকশন উইন্টার ব্যান্ড কনসার্ট অসম্ভব জনপ্রিয় ওগো প্রোগ্রাম লাস্ট কয়েক বছর ধরে এই আসলে যারা এর নেপথ্যে কাজ করে তারা বেগুন অসম্ভব জনপ্রিয় মানুষ আলী ভাই, সেলিম ভাই তারা আছে, আরও ব্যান্ড মেম্বার আষ্টুয় ব্যান্ড আজ গান গাইব, খালি আষ্টুয় গাইব, একসাথে ষোলো ব্যান্ডের একসাথে নিচে আনি আর প্রোগ্রাম করেন এবং প্রোগ্রামের প্রোগ্রাম তো উগর ফান কালেকশন করেন কত বড় এমনি এই মাঠের 30-40 হাজার টাকা উঠতি তো বিশাল ওরা কন্ট্রিবিউশন সোশ্যাল কন্ট্রিবিউশন আছে এন্টারটেইনমেন্ট লর আবার দান হয় তো করার তো অসম্ভব ভালো উদ্যোগ এবং আরা চাই আগামী বছর প্রত্যেক বছর এরকম উদ্যোগ চালু থাক আরা যতটুকু পারে আর ব্যক্তিগতভাবে ওই সিএমবি আসি এবং সিএমবি যারা হাজ করে সিএমবি এর তারা বেগুন আরা সবসময় সাপোর্ট করছুম আজ স্টেজে তো হই ওনারা সামনে হয় আরা সবসময় আসি তারা থ্যাংক ইউ
অমৃতসর দেখি যেসব অবহেলিত ব্যান্ড, যেগুন স্থান নফর হনমিকা হন স্টেজ নফার, হ্যাঁ হরে গান গাই মারার গান হন উনিবু, হ্যাঁ আর আর কীভাবে গাইম মানুষে কীভাবে লইব আর আর তো আলাম দেখি কী আছে অসুবিধা নাই, তোরা বেগুন আর আর লাইম আই প্ল্যাটফর্ম তৈরি করে দিত আই মানুষের হাসে ইয়া করে খইয়েরে বিভিন্ন অনুষ্ঠান করাই তোরারে আমি পরিচিত করাই বেলা স্টেজ করে দিই ইতালা বলে আজি প্রায় 69 গো ব্যান্ড মতো লিস্টেড হই আর আর এই গ্যাম মধ্যে তারা প্রত্যেকে গগ গগ করে সাট গেয়ে গান গাইব আগে পরে সাট গেয়ে গানের যাতে আরও বেশি তুলির তারে আর আর শ্যাম দাম মরে গিয়ে গই তেই প্রায়িত হয়ে গই কল্যাণে ঘোষ প্রায়িত হয়ে গই, হ্যাঁ তারাও যে দাপটের সাথে বাংলাদেশের মধ্যে আঞ্চলিক গানেরও পরিচয় করা দিয়ে ব্যান্ড জগৎ দিয়েও ঠিকভাবে আঞ্চলিক গান দিয়ে পরিচয় করা যাব আর বিশ্বাস আর কি। আমি আবারও আপনাদেরকে বলতে চাই সিএনবি আয়োজিত এই উইন্টার ব্যান্ড ফেস্টিভ্যালে আমাদের মিডিয়া পার্টনার ছিলেন সি প্লাস।
ভাই তুমি দেরি করো।